হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো বাংলা সিনেমা জগতের 80-এর দশকের সব থেকে বড় খলনায়ক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে। আমিও গুনে গুনে ওর হাতে 5,000 টাকা তুলে দিয়েছি, তাই না? ভুলে গেলেন নাকি? সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, যিনি আর এই জগতে নেই, প্রায় সব বাঙালি তাকে একজন খলনায়ক হিসেবে চেনেন। তিনি মূলত তার প্রায় সমস্ত ছবিতেই একজন বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে হিসেবেই অভিনয় করেছেন। প্রত্যেক সিনেমাতেই নায়িকাকে বিয়ে করার ইচ্ছা প্রকাশের জন্য তাকে হবু জামাইও বলা হতো। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় 1954 সালে হুগলির পান্ডুয়া দমদমা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি শৈশব থেকেই একজন ভালো গায়ক এবং নৃত্যশিল্পী ছিলেন। সৌমিত্র ব্যানার্জী 8 বছর বয়সে 1964 সালে শুভা ও দেবতার গ্রাস দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন। তিনি গ্রামীণ ইংলিশ মিডিয়াম স্কুলে তার পড়াশোনা শুরু করেন। পড়াশোনায় খুব মেধাবী ছিলেন তিনি, কিন্তু গানের প্রতি তার খুবই আগ্রহ ছিল। সিনেমা জগতে প্রবেশের আগে তিনি একটি বারে গান করতেন। তিনি মূলত কিশোর কুমারের গানই বেশি করতেন। বারে গান করা নিয়ে তার পরিবারে অশান্তি চলতে থাকে। তারপর বিভিন্ন নাটক এবং যাত্রাতেও তিনি অভিনয় করেন। প্রথম দিকে সিনেমায় তাকে ছোট ছোট রোলে দেখা যেত, তখন তাকে কেউই চিনতেন না। তারপর তার কাছে একটি বড় সুযোগ আসে। 1982 সালে তিনি দেবশ্রী রায় এবং মিঠুন চক্রবর্তীর বিপরীতে ত্রয়ী সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। এই সিনেমার জন্যই তিনি লাইম লাইটে এসেছিলেন, আর এই সিনেমায় তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। পরে তিনি 80-এর দশকের গোড়ার দিকে 150 ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি দেখতে সুন্দর হওয়ার জন্য নায়কের চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন, কিন্তু তার উপস্থাপনা এমনই ছিল যে পরিচালকরা তাকে নেতিবাচক চরিত্রেই বেশি অভিনয় করিয়েছেন। নেতিবাচক চরিত্র হিসেবে তিনি অনেক সফল ছবিতে অভিনয় করেছিলেন। কাল থেকে আমি তো একটা করে নতুন শাড়ি পরে স্কুলে যাব। এত জনপ্রিয়তা অর্জন করার পরেও তিনি খুশি ছিলেন না, সারাক্ষণ অবসাদে ভুগতেন তিনি। হয়তো এই কারণেই মদ তার জীবনের সঙ্গী হয়ে উঠেছিল, আর এই মদই তার জীবনটাকে আস্তে আস্তে শেষের দিকে নিয়ে গেল। তার বিয়ে হয় অভিনেত্রী রীতা কয়রালের সঙ্গে, কিন্তু নেশার কারণে তার দাম্পত্য জীবন বেশি দিন স্থায়ী হয়নি। দীর্ঘ অসুস্থতার পরে 2000 সালের 8ই জানুয়ারি সৌমিত্র বন্দ্যোপাধ্যায় মারা যান। তখন তার বয়স ছিল মাত্র 46 বছর। তার শেষ অভিনীত ছবিটি ছিল খেলাঘর। এই ভিডিওর মাধ্যমে আমরা ওনার আত্মার শান্তি কামনা করছি। সো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, এবং এইরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। We'll be right back.